স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরো ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পারে সাথে থাকুন। আমরা সাধারণত অ্যাক্ট্রেসদের সবসময় রূপসজ্জায় দেখে অভ্যস্ত, তারাও নিজেদেরকে সবসময় মেকআপের আদলে পরিপাটি করে রাখে। মূলত এর জন্যই সেলিব্রিটিদের গর্জিয়াস ও গ্ল্যামারাস বলা হয়ে থাকে। তবে আজ এই ভিডিওতে আমরা কলকাতার 12 জন সেরা নায়িকার মেকআপ ছাড়া লুক বা মুখচ্ছবি নিয়ে কথা বলবো। অনেকে হয়তো এই নায়িকাদের এভাবে দেখেই নি, তো শুরু করা যাক। 12 নম্বরে কথা বলবো লকেট চ্যাটার্জিকে নিয়ে, যিনি বর্তমানে রাজনীতির মাঠেই বেশি ব্যস্ত। তাকে স্ক্রিনে মেকআপ ছাড়া দেখা যাচ্ছে, যা হয়তো তার গ্ল্যামারাস লুকের সাথে বিশাল পার্থক্য তৈরি করে। 11 নম্বরে কথা বলবো কলকাতার জনপ্রিয় নায়িকা রাইমা সেনকে নিয়ে। রাইমা সেনকেও বেশ কয়েকবার তার ন্যাচারাল লুকে দেখা গেছে, যেখানে তাকে বেশ আকর্ষণীয় লাগে, যদিও তাকে এভাবে বেশি দেখা যায় না। 10 নম্বরে কথা বলবো রূপা গাঙ্গুলিকে নিয়ে। জনপ্রিয় টিভি ও মুভি অভিনেত্রী রূপা গাঙ্গুলি বর্তমানে মিডিয়া থেকে অনেক দূরে। স্ক্রিনে তার উইদাউট মেকআপের কিছু লুক দেখা যাচ্ছে, যেখানে হয়তো তাকে বেশ অচেনাই লাগছে। 9 নম্বরে কথা বলবো রচনা ব্যানার্জিকে নিয়ে, যিনি কলকাতার ভীষণ জনপ্রিয় একজন অ্যাক্ট্রেস। স্ক্রিনে রচনা ব্যানার্জিকে এক প্রেস ইন্টারভিউতে উইদাউট মেকআপে দেখা যাচ্ছে, যদিও তাকে এভাবে খুব একটা দেখা যায় না। এবার আসা যাক 8 নম্বরে, আর 8 নম্বরে কথা বলবো শতাব্দী রয়কে নিয়ে। জনপ্রিয় এই নায়িকাও বর্তমানে রাজনীতির মাঠেই বেশি ব্যস্ত, তাই তাকে আগের মতন গ্ল্যামারাসভাবে খুব একটা দেখা যায় না। 7 নম্বরে কথা বলবো অপরাজিতা আদাইকে নিয়ে। প্রাক্তন মুভির জনপ্রিয় এই অ্যাক্ট্রেস তার ন্যাচারাল লুকেও ভীষণ সুন্দর, যা স্ক্রিনে দেখা যাচ্ছে। 6 নম্বরে কথা বলবো স্বস্তিকা মুখার্জিকে নিয়ে, যিনি প্রায় সময় তার ন্যাচারাল লুক নিয়ে সকলের সামনে আসেন। তিনিও তার এই লুকে ভীষণ আকর্ষণীয়, স্ক্রিনে তা দেখা যাচ্ছে। 5 নম্বরে কথা বলবো আরেকজন জনপ্রিয় টিভি ও মুভি অ্যাক্ট্রেস ইন্দ্রাণী হালদারকে নিয়ে। ইন্দ্রাণী হালদারকে স্ক্রিনে উইদাউট মেকআপে দেখা যাচ্ছে, তবে তাকে খুব একটা এই লুকে দেখা যায় না। 4 নম্বরে কথা বলবো আরেক জনপ্রিয় অ্যাক্ট্রেস শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে। শ্রাবন্তীকে তার সোশ্যাল প্ল্যাটফর্মে বেশ কয়েকবার ন্যাচারাল লুকে দেখা গেছে, যেখানে তাকে বেশ আকর্ষণীয় লাগে এবং দর্শকরাও তা ভীষণ পছন্দ করেছে। 3 নম্বরে কথা বলবো পাওলি দামকে নিয়ে। পাওলি দাম তার ন্যাচারাল লুক নিয়ে অনলাইনে অনেকের মন জয় করে নিয়েছেন, স্ক্রিনে তার এই লুক দেখা যাচ্ছে। এবার 2 নম্বরে কথা বলবো শ্রীলেখা মিত্রকে নিয়ে, যিনি সাধারণত প্রায় তার ন্যাচারাল লুক সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেন এবং তার অনুসারীরাও তা ভীষণ পছন্দ করে। এবার লাস্ট অর্থাৎ 1 নম্বর, আর 1 নম্বরে রয়েছে লিজেন্ডারি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে সবসময় বেশ গ্ল্যামারাস রূপেই দেখা যায়, তবে স্ক্রিনে তার বেশ কয়েকটি ন্যাচারাল লুকের পিকচার দেখা যাচ্ছে, যেখানে তিনি বেশ সাবলীল। তো একে একে আমরা 12 জন কলকাতা অ্যাক্ট্রেসদের উইদাউট মেকআপের লুক নিয়ে আলোচনা করলাম এবং আপনারা তা স্ক্রিনে পরোক্ষ করলেন। আশা করি সকলের তা ভালো লেগেছে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরও কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।